তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য। হাত বাড়ায় যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। ভেবেছেনটা কি? হ্যাঁ, আপনার যে যা পারবেন করুন না করবেন আমার উপর।
আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়, তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ, তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ। তুমি আমার স্ত্রী, তবু তোমাকে অন্য লোকের স্ত্রী সাজিয়ে পাঠিয়েছিলাম, কিন্তু মনে আমি ভুল করেছি। মানে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, মানেটা না বোঝার মতো বোকা তুমি নও। এই সাজানো স্বামী স্ত্রীর সম্পর্কটা যে কত দূর এগিয়েছে কে জানে। সবকিছুর একটা সীমা থাকে, তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি শুধুমাত্র আমার স্বামী বলে আমি কিন্তু সমস্ত অপমান সহ্য করে যাচ্ছি। অত বড় বড় কথা বলো না, তো অত বড় বড় কথা বলো না। আগে বলো এবার কিভাবে প্রমাণ করবে ও যে রাজা নয়। সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি যা করার করব। আমি বলছি তো, তুমি তুমি প্লিজ এখান থেকে এখন যাও, কেউ দেখে নেবে অনি। আর আর ওদিকেও হয়তো আমার খোঁজ এতক্ষণে পড়ে গেছে, আমাকে যেতে হবে অনি, আমাকে যেতে হবে। কি হলো, তুমি আমার পেছনে কেন আসছো? তুমি যাও, তুমি দেখো আমি 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 তোমাকে ঠিক সময় মতন ফোন করে নেব। তুমি প্লিজ এখন যাও, প্লিজ। তুমি আমার স্ত্রী, তবুও তোমাকে অন্য লোকের স্ত্রী সাজিয়ে পাঠিয়েছি। তুমি আমার স্ত্রী, তবুও তোমাকে অন্য লোকের স্ত্রী সাজিয়ে পাঠিয়েছি। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। ঢুকতে দেওয়া যাবে না, আপনি সরে যান এখান থেকে। চলে এসে দরকার কি? রাজু তো এক্ষুনি বেরিয়ে আসবে, মা তুমি এতটা ব্যস্ত কেন হচ্ছ, একটু শান্ত হও না।
এতদিন পর আমার গানের জগতে, কেমন লাগছে আপনার? এতদিন কোথায় এত গোপন করেছিলেন আপনি? আচ্ছা, আপনার মৃত্যুর রহস্যটা যে এইভাবে ছড়িয়ে গেছে তার পেছনে কারণটা কি বলুন তো? আপনাকে গান গাওয়ানোর জন্য আপনার স্ত্রী আত্মহত্যা করতে গেছিল কেন রিদ্ধিবাবু? প্লিজ, আপনাদের রিকোয়েস্ট করছি, এখন এসব প্রশ্ন করবেন, আমি উত্তর দিতে পারবো না। প্লিজ ক্ষমা করবেন আমাকে। শুনুন, আমাকে একটু কথা বলতে দিন। আমার ছেলে সঙ্গে রাজা, আমার সোনা, আমার মানিক, আমার খুব ভালো গান গেয়েছিস রাজা, খুব ভালো গান গেয়েছিস। আমার মনটা ভরে গেছে রাজা। চল এবার আমরা বাড়ি যাই। হ্যাঁ, কি হলো দোষটু? রাজাকে পাওয়ার জন্য নিজের জীবনটা শেষ করে দিচ্ছিল, আর এখন রাজা তোমার সামনে দাঁড়িয়ে আছে, এখন চুপ করে আছো কেন? কথা বলো। তুমি আমার রাজা নও, তুমি আমার রাজা নও, বুঝতে পেরেছ? তুমি আমার রাজা নও। আমি ঠিকই বলছি, ও আমার রাজা হতে পারে না, কিছুতেই হতে পারে না।
সবার চোখে ফাঁকি দিতে পারে, কিন্তু আমার চোখে কোনোদিন পারবে না। রাজা অনেক ভালো গান গাইত, এ গলা রাজার গলা না। তুমি কিছুতেই আমার রাজা হতে পারো না। কিছুতেই না। দুষ্টুকে ভালো করে বোঝাবো, কেমন? হ্যাঁ না, ওকে নিয়ে যাবেন না, কোথাও নিয়ে যাবেন না ওকে। ওকে নিয়ে আমি আমার বাড়ি যাচ্ছি, আজ আর আপনার কোনো জোর খাটবে না দময়ন্তী দেবী। আজ প্রমাণ করে দিয়েছে যে রাজা আমার ছেলে। আমি ওর উপর জোর খাটাচ্ছি না, আপনাদের দুষ্টুই সবার সামনে জোর গলায় বলে গেছে ও রাজা নয়। ও রাজা হতে পারে না, আর দুষ্টু এই কথা স্বীকার করেছে বলেই আমার ছেলের গায়ে হাত তুলেছে। তবু সেই স্পর্ধা আমি মেনে নিয়েছি। মেঘা, কোথায় ছিলে তুমি এতক্ষণ? কোথায় ছিলে? রোহনকে নিয়ে বাড়ি যাব আমরা, চলো রোহন, চলো চলো রোহন, রোহন চলো আমার বাস। বাড়ি চলো, কিছুতেই যাবি না রাজা, বাড়ি চলো, বাড়ি চলো। কেন আপনি এভাবে ইমোশনাল ব্ল্যাকমেলিং করছেন? রাজা চল, রোহন চল, চল চল। শান্ত শান্ত শান্ত।